ইউসেফ গাজীপুর রিজনের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ, সিনিয়র ইনস্ট্রাক্টর, আইসোসিয়েটেড ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেটেড জানাচ্ছি এই অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তে আমরা ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে কিছু জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। এই শিক্ষা এবং জানার মধ্যেই আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি আমার এই অনলাইন ক্লাসের সঙ্গে থাকবেন এবং ক্লাসটা উপভোগ করবেন। গতকাল আমরা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে আলোচনা করেছিলাম, আজ আমি আলোচনা করব পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, বাংলা হলো ব্যক্তিগত নিরাপত্তা। আসুন আমরা ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে জেনে নেই। উদ্দেশ্য: পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত নিরাপত্তা, এই মডিউলটি সম্পন্নর পর শিক্ষার্থীরা যা করতে পারবে: অ্যাপ্রন, ডাস্ট মাস্ক, স্কার্ফ কি কাজে লাগে বা কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত অবগত হবে। পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত নিরাপত্তা বিভিন্ন পেশাগত ও ইলেকট্রিক্যাল কাজে যেখানে কার্যক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকে সেখানে নিজের রক্ষা করার জন্য কতগুলি নিরাপত্তামূলক বস্তু ব্যবহার করা হয়ে থাকে তাকে পিপিই বলে। নিম্নে পোশাক কর্মীর কয়েকটি পিপিইর নাম দেওয়া হলো, যেমন অ্যাপ্রন, ডাস্ট মাস্ক, স্কার্ফ। অ্যাপ্রন সম্পূর্ণ শরীরকে ইলেকট্রিক্যাল শকের ও ধুলাবালির তেল ময়লার হাত থেকে রক্ষা করার জন্য অ্যাপ্রন পরিধান করতে হয়। অ্যাপ্রন রবার বা বিশেষ ধরনের কাপড় দ্বারা তৈরি করা হয়ে থাকে। ডাস্ট মাস্ক, ডাস্ট মাস্ক হলো ধুলাবালি, এর সূক্ষ্ম কণা নাকে বা মুখে যাতে প্রবেশ করতে না পারে ইহা সাধারণ কাপড় বা বিশেষ কাপড় দ্বারা তৈরি করা হয়ে থাকে। স্কার্ফ, স্কার্ফ বা স্কার্ফ ধুলাবালো বা ডাস্টের হাত হতে মাথার চুল কে কোনো ঘূর্ণীয়মান বস্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাথায় স্কার্ফ পরতে হয়। এটা কাপড় বা বিশেষ ধরনের শক্ত কাপড়ের তৈরি হয়ে থাকে। আজ আমরা জানলাম পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অর্থাৎ অ্যাপ্রন, ডাস্ট মাস্ক, স্কার্ফ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আবারও মনে করে দিচ্ছি সরকারি বিধিমালা, আমরা জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং ঘরে ফিরে এসে কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে নেব। স্বাস্থ্য সচেতন থাকব, নিজের সুরক্ষা নিজের হাতে, আমরা সচেতন থাকব, সুরক্ষিত থাকব। সবাইকে এই অনলাইন ক্লাস উপভোগ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।